ইরামবাজার ব্লকের বনাঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মুকে সম্বর্ধনা জানানো হয়। এদিন ইরামবাজার ব্লকের বনাঞ্চলে এলাকার জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু মহাশয়কে সম্বর্ধনা জানানো হয়। 2024-এর লোকসভা নির্বাচনে মামাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকারের বিপুল ভোটে জয়লাভের ঠিক পর ইরামবাজার ব্লকে বনাঞ্চল অঞ্চলে সম্বর্ধনার অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন ইরামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ বিভিন্ন বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতিরা ও সাধারণ মানুষ। সাধারণ মানুষের প্রতি একটাই বার্তা দেওয়া হয়, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করেছি বলেই আজকে এই তৃণমূল কংগ্রেসের সরকার বিপুল ভোটে জয়লাভ করেছে। আগামী দিনেও আমরা মা মাটি মানুষের সরকারের সাধারণ মানুষের জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পে কাজ করে যাব। সাধারণ মানুষের যাতে করে ভবিষ্যতে কোনো অসুবিধে না হয় এবং কোনো প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার দিকে এই ইরামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা কঠোর নজরদারি রাখবে। দেখুন, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের বাংলার যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বোলপুর বিধানসভায় মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সহযোগিতায় যেভাবে আমরা বনাঞ্চল তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে, যে মানুষের উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়িয়েছে, তাই আজকে সেই কর্মীগুলো অক্লান্ত পরিশ্রম করেছিল দু মাস ধরে, সেই পরিবর্তে আজকে আমরা তাদেরকে বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল কমিটি থেকে শুরু করে বুথের গুরুত্বপূর্ণ নেতৃত্ব তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, যে এত পরিশ্রম করে আজকে যে দ্বিচারিতা বিজেপি সরকারকে উৎখাত করার জন্য। মাটি মানুষের জয়, এই জয়টা হচ্ছে কুৎসার বিরুদ্ধে, কুৎসার রটনা বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে জেহানস্থ করার তার বিরুদ্ধে জয়লাভ। এই জয়ে কি লক্ষ্মী ভাণ্ডার শুধু নয়, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ যে সুযোগ সুবিধা পেয়েছে তার প্রমাণ কিন্তু এই ভোটে দিয়েছে মানুষ। এবার কোন বিজেপি বিজেপি কাদায় পড়ে গেছে, এখন ব্যাঙ্গেও লাথি মারছে, আগামী দিন আরও ব্যাঙ্গে লাথি খাবে, আস্তে আস্তে বিজেপি নামক দলটি ভারতবর্ষ থেকে মুছে যাবে, এটা আমরা মনে করি। বিধানসভা ভোটের সময় দেখেছিলাম হয়ে গেছে, পগার পার হয়ে গেছে, বললাম তো বিজেপি নামক কোনো দলের অস্তিত্ব ভারতবর্ষে থাকবে না, তার প্রমাণ হচ্ছে রাম মন্দির ইস্যু যেটা করেছিল সেই জায়গাতে কিন্তু ব্যাপকভাবে হেরেছে বিজেপি, এবং নরেন্দ্র মোদী 3.5 লক্ষ ভোট কম পেয়ে সেখানে জিতেছে, তার মানে মানুষ বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, এবং নরেন্দ্র মোদী নিজেকে ভগবান তৈরি করার চেষ্টা করেছিল, মানুষের কাছে সে ভগবান বলছিল যে আমি ভগবান, তিনি ভগবান নাকি তার প্রমাণ মানুষ করে দিয়েছে। বাংলায় কি বাংলায় পথ দেখিয়েছেও, আবার আগামী দিন বাংলায় পথ দেখাবে, বাংলায় ভারতবর্ষকে পরিচালিত করবে একদিন, সেটাও আমি বলে যাচ্ছি। বাংলার যে ধর্ম মেরুকরণ আস্তে আস্তে বাংলাকে দেখেই সরবে, সব বলেন তো ধর্মের মেরুকরণে মানুষ কিন্তু রাজনীতি করে না, মানুষ সাময়িক আবেগের সৃষ্টি হয়েছিল, আবেগ সৃষ্টি করেছিল, মানুষ যখন ভুল বুঝতে পেরেছে মানুষ আস্তে 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 নিজের উন্নয়নটা বুঝে নিচ্ছে, অতএব মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের জন্য যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন বুঝে পাচ্ছে, প্রত্যেকটা মানুষ উন্নয়ন পাচ্ছে, সেটার পক্ষেই মানুষ ভোট দিয়েছে। আমাদের দাবি মানুষের উন্নয়ন করা, যেসব উন্নয়নের ঘাটতি আছে সেগুলো পূরণ করা, এবং মানুষের বিশেষ করে মানুষের উন্নয়নের জন্য যা কিছু করার দরকার আমরা সেগুলো করব। আমরা ইলামবাজার অঞ্চল, ইলামবাজার অঞ্চল সহ ইলামবাজার ব্লক 45,000-এর অধিক ভোটে যেটা নিজের এখন নিজে ভেঙেছি, আমরা মানুষ ভেঙেছে, মা মাটির মানুষের জয় দিয়েছে, সে বার্তা দেবো যে হিংসা ছড়াবেন না নিজেদের মধ্যে, কোনোরকম কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, কারণ আমাদের বিরোধী যারা আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকটা কর্মীর, এটা আমরা মনে করি। কিন্তু মিডিয়া যে অ্যাক্সিডেন্ট মিডিয়া আছে তারা কুৎসা রটনা করার জন্য মিথ্যাভাবে অনেক অপপ্রচার করছে, তার মানুষ জবাব দিয়েছে, এবার আমরাও মিডিয়াকে বলবো তারা যেন নিরপেক্ষ তা বজায় রাখে। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, টিভি নিউজ 10। আগামী দিন যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা তাদেরকে আবার বুঝিয়ে দেব যে বাংলার সঙ্গে যে বিশ্বাসঘাতক, বাংলার মানুষের যে বঞ্চিত, ভারতবর্ষের বুকে যে বিচারিতা,
সেটা বুঝিয়ে দেবে বাংলার মানুষ, 10 কোটি মানুষ এই প্রতিবাদে আগামী দিনে ভারতবর্ষ থেকে বাংলা থেকে তাদেরকে মুছে যেতে হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। এই কথাগুলি বলে সকলকে আরেকবার আন্তরিক অভিনন্দন, বারবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুধু বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138, 7477-16139 এই নম্বরে।